প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি স্তম্ভিত, আমি ক্ষুব্ধ, আমি গভীরভাবে মর্মাহত। নিন্দা ও প্রতিবাদ জানানোর কোন ভাষা আমার নেই। আমাদের এই দেশে আবার চলছে বৈশাচিক গণহত্যা, পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার বৈশাচিক কাণ্ডবে মেতে উঠেছে সরকার, ফ্যাসিবাদের রগ্ন থাবায় রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে দেশের শান্তিপ্রিয় নিরস্ত নাগরিকদের। বৃদ্ধ, শিশু, কিশোর, এমনকি কুলবধূরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই নির্মম হত্যাকাণ্ড থেকে। মনে হচ্ছে কোন ভিনদেশি হানাদারেরা যেন বাংলাদেশের মানুষের উপর বৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কোন একটি সরকার নিজের দেশের নাগরিকদের ওপর এমনভাবে গণহত্যা চালাতে পারে না, পারে তা আমাদের কল্পনারও অতি। এ ধরনের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা 1971 সালে মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশে আবার অন্য কোন অজুহাতে কখনো কোন সরকার গণহত্যার পথ বেছে নেবে তা আমরা মেনে নিতে পারি না। আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। পুলিশ, আধা সামরিক বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আমার আহ্বান, বাংলাদেশের মানুষের টাকায় যে অস্ত্র কেনা হয় সেই অস্ত্র নির্বিচারে জনগণের উপর ব্যবহার করবেন না। আপনাদের পবিত্র কর্তব্য হচ্ছে দেশের জনগণের জীবন রক্ষা করা, নির্বিচারে তাদের জীবন কেড়ে নেওয়া নয়। একটি গণবিচ্ছিন্ন ব্যর্থ সরকারের অন্যায় হুকুমে আপনারা গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হবেন না, বরং জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। গত কয়েকদিনের ভয়াবহ সংঘাতে যারা জীবন দিয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। এইসব নিষ্ঠুর হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কেবল সরকার সৃষ্ট নৈরাজ্যের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশ আজ এক ভয়াবহ সংকট, এমন ভয়ঙ্কর অবস্থা স্বাধীনতার পর আর কখনো সৃষ্টি হয়নি। গোটা জাতিকে আজ বিভক্ত করে ফেলা হয়েছে। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, পবিত্র ইসলাম এবং আমাদের মহান স্বাধীনতাকে আজ পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যেমন স্বাধীনতা প্রিয়, তেমনি ধর্মপরায়ণ। ধর্ম কিংবা স্বাধীনতা কোনটির ওপর আঘাতই তারা সহ্য করে না। ইসলাম